সূচি অনুযায়ী আজ হওয়ার কথা ছিল বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের তৃতীয় ওয়ানডে, অর্থাৎ সিরিজ শেষ হয়ে যেত আজই। কিন্তু বেরসিক বৃষ্টি বদলে দিল পুরো সফর সূচি। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিন মাঠে গড়ায়নি একটিও বল। ফলাফল, ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বাঁচাতে দু দলের সম্মতিতে বদলে ফেলা হয় ম্যাচ সূচি। তবে এদিনও যে দিনটা ক্রিকেটের জন্য উপযুক্ত ছিল তা কিন্তু নয়। কলম্বোর পিসারা ওভালে বৃষ্টি সময় মতো নামতে দেয়নি কোনো দলকে। যথারীতি আইসিসির বৃষ্টি আইন মেনে কার্টেল ওভারে গড়ায় খেলা। টস জিতে ব্যাট করতে নামে লঙ্কানরা। প্রথম ম্যাচের মতো এদিন আর ম্যাজিক কাজে লাগেনি জ্যোতির। টাইগার্স বোলারদের নির্বিষ বোলিংয়ের সুযোগ নিয়ে উদ্বোধনী জুটিতেই 50 রান তুলে ফেলেন চামারি আতাপাত্তু এবং ভীষ্মা গুণারত্নে। পরে এই জুটি ভাঙতে অ্যাটাকে আসেন ঋতুমণি। সফলতাও পান তিনি, 17 রান করা ভীষ্মাকে ফেরান ঋতু। তাতে অবশ্য লাভই হয় লঙ্কানদের। হাসি থাকে নিয়ে আরও একটা 50 রানের জুটি গড়েন স্বাগতিক অধিনায়ক। পরে 48 বলে 50 করে প্যাভিলিয়নে ফেরত যান আতাপাত্তু। অধিনায়ক বিদায় নিলেও দলের হাল ধরে রাখেন হর্ষিতা। পরে ব্যাটারদের নিয়ে রানের চাকা সচল রাখেন তিনি। নিজে অপরাজিত ছিলেন 45 রানে, আর তার সঙ্গে শেষ দিকে এক ছক্কা আর 3-4 25 রান করে দলের স্কোরটাকে ভদ্রস্থ একটা জায়গায় নিয়ে যান কাবিশা দিলহারি। 187 রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। 30 ওভার আর আধুনিক ক্রিকেটকে হিসেবে নিলে টার্গেটটা ছিল একেবারেই মামুলি, কিন্তু এটাই কাল হয় বাংলাদেশের জন্য। দ্বিতীয় ওভারে ফিরে যান শামিমা সুলতানা। পরে একই পথে হাঁটেন মুর্শিদা খাতুন এবং সুবহানা মুস্তারি। টপ অর্ডারের তিনজনের দুটো উইকেটই নেন ওশাদী রানাসিংহে। 35 রানে তিনজনকে হারিয়ে দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়ক নিগার সুলতানা এবং অভিজ্ঞ ক্যাম্পেইনার ফারজানা হক পিঙ্কি। কিন্তু দলীয় 100 আগেই জ্যোতিকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন আতাপাত্তু, আর এক ওভার পরে ফিরে যান পিঙ্কি। এই জুটি ফিরে যাওয়ার পর আর দাঁড়াতে পারেননি কেউ। 2 অঙ্ক আসেনি কোনো ব্যাটারের কাছ থেকেই। এর মাঝেই নিজের 5 উইকেট পূর্ণ করে নেন ওশাদি। শেষে বাংলাদেশ 9 উইকেট হারালে শেষ হয়ে যায় খেলা। ইঞ্জুরিতে পড়া লতা মণ্ডল নামেননি ব্যাট করতে। এই জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল স্বাগতিকরা। আগামী রোববার তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ জিতবে লঙ্কানরা। তবে বাংলাদেশের জন্য সুযোগ থাকছে সিরিজটা ড্র করার। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।